স্যার আপনার এন্ড থেকে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আপনি শুরু করতে পারেন স্যার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, থ্যাংক ইউ ফর জয়নিং। তো আমাদের ফার্স্ট ফোকাস ইজ কামিং আপ উইথ মাল্টিপল আইডিয়াস সো দ্যাট উই ক্যান চুজ এন্ড শর্ট লিস্ট। সো দিস ইজ আ চ্যালেঞ্জ, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ প্রবলেমস। সো দেয়ার আর টু পার্সপেক্টিভস, একটা হচ্ছে সলভিং দ্য রাইট প্রবলেম অ্যান্ড সলভিং দ্য প্রবলেম রাইট। তো আমাদের যেটা করতে হবে, একটা ভালো প্রবলেম খুঁজে বের করতে হবে যেখানে শুধু লোকাল না একটা গ্লোবাল নিড আছে, যার যার যেটাতে ফিল করতে পারে হ্যাঁ এই জিনিসটা তো আমরা এই পারফর্মে চিন্তা করে দেখি নাই। তো একটা ভালো প্রবলেমটা প্রপোজ, প্রজেক্টটা প্রপোজ করা, এটা একটা কি আমরা অন্যান্য টিম যেগুলো আছে, যেমন একটা টিম গতকালকে এসেছিল, তারা 8টা আইডিয়া নিয়ে এসছে এবং সেখান থেকে একটা শর্টলিস্ট হয়ে কাজ শুরু করেছে। তো এভাবে অনেকেই 3টা 4টা 5টা আইডিয়া নিয়ে শর্টলিস্টে করে কাজ শুরু করেছে। আমাদের একটু একটু ব্রেনস্টর্মিং করতে হবে যে কী কী জিনিস করা যায়, একটা ভালো প্রজেক্ট চুজ করলে আর অনেক কাছে এগিয়ে যাওয়া যায়। আর প্রজেক্টগুলো তো অনেক ধরনের থিম হয়, এডুকেশনাল হয়, গেমের মতো হয়, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন থাকতে পারে। তো একটা হচ্ছে যে টিমে ব্যালেন্স করা, টিমে ডিফারেন্ট টাইপ অফ মেম্বার ভ্যারি করা, মেল ফিমেল নেওয়া, তারপরে বিভিন্ন লেভেলের নেওয়া বা ডিফারেন্ট ডিপার্টমেন্টও যদি হয় সেটাও, মানে এই জিনিসগুলো ছোটো ছোটো অ্যাড করে আর কি, অতটুকু রিকোয়ার্ড না, বাট ডিফারেন্ট পার্সপেক্টিভগুলো থাকলে সলিউশনগুলো সুন্দর হয় আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে একটা ভেরি কি পয়েন্ট যে ওপেন ডেটা ব্যবহার করা হয়েছে কিনা, ওপেন ডেটা স্পেশালি নাসা ডেটা, আর্থ এপিআই ডেটা এবং ওপেন সোর্স সফটওয়্যার বা লাইব্রেরিজ বা ওপেন ডেটা, নাসার যে ডেটা এপিআই আছে সেখান থেকে এই ডেটাগুলো বা অন্যান্য রিসোর্সেস ব্যবহার করা হয়েছে কিনা, সেটাটা কী যে একটা সলিউশন যেটা আমরা তৈরি করলাম এই সলিউশনটা শুধুমাত্র নিজের মাথা থেকে বের হয় নাই, এখানে এটা একটা ডেটা ব্যাকড যে আসলে এরকম প্রবলেম আছে, পুরোটাই কাল্পনিক না। তো একটা ওপেন সোর্স এন্ড ওপেন ডেটা নিয়ে কাজ করা থাকলে আমরা রিয়েলিটির কাছাকাছি থাকলাম। এখন অন্যান্য পার্সপেক্টিভ যদি আমরা চিন্তা করি যে ওপেন সোর্স হয়েছে কি না, এটায় বিভিন্ন মানুষের কি উপকারে আসবে এবং এটা সাস্টেইনেবল কিনা, যে তৈরি করেছি এটা কেন কন্টিনিউ করবে বা মানুষের জন্য এটার ফাইন্যান্সিয়াল ভায়াবিলিটি কি, তো টেকনোলজিক্যালি টেকনোলজি হিসেবে এটা সাউন্ড কিনা, এটা আসলে ইমপ্লিমেন্ট করা যাবে কিনা বা স্কেলেবল কিনা, স্কেল করা যাবে কিনা বা টেকনোলজিক্যালি এবং মার্কেট বেস যে আর ইকোনমি ফাইন্যান্সিয়ালি ফিজিবল কিনা, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি কিনা, এই অনেক কিছু এই ধরনের প্রজেক্টগুলো চিন্তা করতে হবে। আর অনেকগুলা চ্যালেঞ্জ আছে যেগুলো দেখে নাম শুনে কনফিউজিং মনে হয়, বাট ওভারঅল আমরা যেগুলো দেখেছি যে কেউ সেটা সিমুলেশন গেম তৈরি করে, কেউ টিউটোরিয়াল এডুকেশনাল অ্যাপ তৈরি করে, কেউ অ্যাকচুয়ালি হার্ডওয়্যারে যায়। তো একটা কমন মিস্টেক যেগুলো আমরা পাই সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে টাইম এক্সিড করা। আপনাদের বিভিন্ন ডিউরেশনের ভিডিও তৈরি করতে বলা হয়, একটা থাকে 30 সেকেন্ডের ভিডিও আর একটা থাকে মেবি 6 মিনিট বা 5 মিনিট এরকম। সো ওই রুল বুক যেটা আছে ওটা দেখে আপনাকে ইনশিওর করতে হবে যে কোনোভাবে এক্সিড করা যাবে না, দরকার হলে একটু শর্ট করবো। সো যারা এই রুলগুলো ফলো করে না তাদের এগুলো খুব ইজিলি রিজেক্ট হয়ে যায় বা কম মার্ক পায়। এটা হচ্ছে যে রেস্ট্রিকশনগুলো রুলগুলো যেগুলো আছে এগুলো ক্রস চেক করেন। অনেক সময় আছে আমরা রেকর্ডিং করেছি, স্টপ বাটন চাপতে চাপতে 1 সেকেন্ড চলে যায়, অথবা ইউটিউবে আপলোড করলে টাইম একটু বেড়ে যায়, একটু আগে বন্ধ করেন, 5 সেকেন্ড আগে বন্ধ করেন, ওটা একটু মেনটেন করতে হবে। আর যখন প্রেজেন্টেশন করবেন, অনেকেই স্লাইড অডিও ভালো হয় না, তার উপরে অনেকে আছে যারা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়ার ফলে আরও অবস্থা খারাপ হয়ে যায়। এটা কিপ ইট সিম্পল, আপনার অত কালারফুল হইতে হবে এরকম কোনো রিকোয়ারমেন্ট নাই। সো প্লেইন অ্যান্ড সিম্পল স্টার্ট করবেন, আপনার প্রজেক্টের টাইটেল,
এই প্রেজেন্টেশন যেটা দিচ্ছি সেটার এজেন্ডা দিয়ে বা ইন্ডেক্স দিয়ে যে আমরা কী কী নিয়ে কথা বলবো আগামী 30 সেকেন্ড এই জিনিস নিয়ে কথা বলবো, এটা হচ্ছে প্রজেক্ট, এটা আমাদের টিম মেম্বার, এদের এক্সপার্টিস এই, এবং লেখা একদম ফুল সেন্টেন্স দিতে হবে তা না, অল্প কথায় যতটুকু বুঝায় দেওয়া যায় বড় বড় ফন্টে, অফকোর্স স্লাইডের কিছু ইনফরমেশন আর কথা মিলেই তো হয়তো কন্টেন্ট, কিন্তু এত কিছু দেওয়া ঠিক হবে না যে পরে শেষ করা যাবে না। আর সাবটাইটেলের জন্য জায়গা খালি রাখলে ভালো, ধরুন একটা পেজ নাম্বার রাখলে ভালো আর কি, যে সিকোয়েন্সটা কেমন অনেকে ভুলে যাই, অনেকে অনেক গ্রাফিক্স করে এমন অবস্থা হয় যে ওই যে কালার কন্ট্রাস্টটা থাকে না, কালার সায়েন্স বলে একটা ব্যাপার আছে, তো রিডেবিলিটি কত ইজিলি পড়া যায় এই জিনিসটা একটু দেখতে হবে আর কি। সো প্রেজেন্টেশন অফকোর্স কি ভাবে একটা প্রজেক্ট চুজ করা সেটা করা, ভিজিবল ধৈর্য ধরে, এবং রেকর্ডিং গুলার সময় একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ বা নয়েজ ক্যান্সেলেশন সফটওয়্যার ক্রিসপার একটা আছে, এবার জুমের রেকর্ডিং এর সময় মিডিয়াম মোডে নয়েজ ক্যান্সেল দিয়ে নিলেন তাহলে একটা সুবিধা হয়। আর এই প্রজেক্টটা নিজেরা ফ্রেন্ডদের মধ্যে রান করে নিজেদের মধ্যে প্রেজেন্টেশন করে এটার মধ্যে কী প্রবলেম আছে কীভাবে ইম্প্রুভ করা, এই ফিডব্যাকগুলো নিতে থাকা, কাজ শুরু করে দিতে হবে। তো এটা একটা কম্পিটিশন, কেউ জিতবে কেউ হারবে, কিন্তু এটা পার্টিসিপেট করলে একটা লার্নিং এক্সপিরিয়েন্স হবে। তো এই জন্য ওই হবে হবে না পারবো, এটা কি সিলেক্ট হবে, প্রাইস পাবো, এত কিছু চিন্তা করার কোনো দরকার নাই, প্রাইস পেলে পাবো না পেলে না পাবো, পেলে ভালো আলহামদুলিল্লাহ, না পেলে একটা শেখা হলো। সো আমাদের ওই উইনিং এর চেষ্টা করতে পারি, কিন্তু মানে ওটা নিয়ে এত টেনশন করার দরকার নাই, আমাদের হচ্ছে পার্টিসিপেট করবো, একটা গ্লোবাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছি, ইন্টারন্যাশনাল লেভেলে খেলাধুলা করেছি, তো এই জন্য মানে সবাই চেষ্টা করবো আর কি, যতটুকু হয় দামি হলেও একটা কিছু জমা দেওয়ার, তাহলে সুবিধাটা হবে একটু পরের বারের জন্য একটা একটু এক্সপিরিয়েন্স বাড়বে আর কি। ট্রাই ইয়োর বেস্ট, এখন ওই ওয়েবসাইটে যা আছে ওটা ঘেঁটে ফেলতে হবে আর কি, ওয়েবসাইটে যে রিসোর্সগুলো আছে, আগের বারের কম্পিটিশনের যে জিনিসগুলো ছিল, এই জিনিসগুলো ইউ হ্যাভ টু এক্সপ্লোর যে হোয়াট হ্যাভ পিপল বিন ডুইং সো ফার, আর একটা হচ্ছে হাউ হোয়াট ডাজ দ্য উইনিং প্রজেক্টস লুক লাইক। তো আগের বারেরগুলো পাও দেখার চেষ্টা করতে পারেন যে কারা জিতেছে বা কোন প্রজেক্টগুলো জিতেছে সেই জিনিসগুলো, কারণ এটা হচ্ছে অনেক লেভেলে গ্রুমিং হয় এবং ওয়েটিং হয়, একটা স্ল্যাক চ্যানেল থাকছে সাধারণত এবার আছে কিনা। সো এই জিনিসগুলো হচ্ছে যখন টাইম টু টাইম যে ইনফরমেশনগুলো দেওয়া হবে সেগুলোতে ক্রস চেক করতে হয় যে ঠিক মতো সেগুলো ফিল আপ করছি কিনা এবং টাইমলি দিচ্ছি কিনা, কারণ আপনার জমা দিতে গিয়ে অনেকে জমা দিতে পারে না বা পার্শিয়াল, কারণ রিকোয়ারমেন্টস অনেকগুলো থাকে যে একটা স্লাইড বা রেকর্ডিং সোর্স কোড অনেক কিছু রিকোয়ারমেন্ট আপলোড দিতে হতে পারে, অনেক টিম আছে যে একটা দুইটা দিতে ভুলে যায় অথবা জমা দিতে দিতে টাইম শেষ, এরকম পসিবল, তো এটা একটু খেয়াল রাখতে হবে যে আগে থেকে সাবমিশন করা যায় কিনা to increase chances of acceptance আর আর তো পুছানো হয়তো। তো it's most useful, this question and answer is most useful if you ask the questions, so আমি common aspect গুলো করলাম, মার্কিং এর ক্ষেত্রে আমরা জাজ করে জাজরা ওই এগুলো দেখে যে আপনার টেকনোলজিক্যাল ডিজাইন ঠিক আছে কিনা, আর্কিটেকচার ঠিক আছে কিনা, সাস্টেনেবল কিনা, বাইবেল কিনা, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি সলিউশন দিয়েছেন কিনা, ওপেন ডেটা ব্যবহার করেছেন কিনা, ফিজিবল কিনা, এবং একটা জিনিস আছে যে এটা ওয়াও ফ্যাক্টর আছে কিনা, অ্যামেজিং বা একটা সারপ্রাইজ যে এখানে এক্সপেক্ট অ্যাক্টর যেটা দেখে মানুষজন পাগল হয়ে যাবে, এরকম একটা কিছু সারপ্রাইজ ফ্যাক্টর বা কোনো একটা অ্যাসপেক্ট তৈরি করা যায় কিনা, এগুলো একটু চিন্তা করতে হবে। ঠিক আছে, আমি এখানে একটু পজ করবো, ওয়েটিং ফর ইয়োর কোয়েশ্চেন, যেগুলো আসলে আপনার মনে অনেক কোয়েশ্চেন আছে, সেটা কোয়েশ্চেন করেন এবং লিখে দিতে পারেন। থ্যাংক ইউ স্যার ফর ইয়োর অ্যামেজিং ইনসাইটস স্যার।
মিনওয়াইল আমাদের সাথে জয়েন করেছেন বেসিসের জয়েন্ট কোঅর্ডিনেটর আনোয়ার পারভেজ স্যার। আনোয়ার পারভেজ স্যারকে ওয়েলকাম জানাচ্ছি। আনোয়ার পারভেজ স্যার, আপনি যদি আপনার কিছু ইনসাইটস শেয়ার করতেন রিগার্ডিং দিস টপিক, অ্যান্ড অলসো লেটেস্ট কোনো আপডেট যদি থেকে থাকে সেটা যদি আমাদের পার্টিসিপেন্টসদের সাথে একটু শেয়ার করতেন স্যার। থ্যাংক ইউ আপু, আমি একটু বাইরে আছি যদিও একটু নয়েজ হতে পারে। নাজির স্যার সালাম আলাইকুম, সবাইকে শুভেচ্ছা আজকে জয়েন করার জন্য। একটা আনঅফিসিয়াল গুড নিউজ আমরা একটু আগে পেয়েছি, যদিও আমাদের এইবারের জেনোটা আসলে আইইউডিতে হচ্ছে না, এটা হচ্ছে এআইইউডিতে, মানে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আর তাদের কথাগুলো এতক্ষণ শুনলাম, আমার কাছে মনে হয়েছে যে আসলে যদি তার সবগুলো স্টুডেন্টদের নিয়ে, পার্টিসিপেন্টদের নিয়ে যদি এমন একটা ইভেন্ট করতে পারতো, এমন একটা বুট ক্যাম্প করতে পারতো স্যার, তাহলে মনে হয় সবার জন্যই বেটার হতো আর কি। আমার সে বেশি কিছু বলার নেই যদিও। থ্যাংক ইউ স্যার। আচ্ছা স্যার, এখন আমরা শুরু করতে যাচ্ছি কিউএনএ সেশন। কারো যদি কিছু স্যারকে বা আনোয়ার পারভেজ স্যারকে আস্ক করার থাকে তাহলে তারা তাদের প্রশ্নগুলো করতে পারেন। আমরা ওয়ান বাই ওয়ান শুরু করব। তাহমিদ ইকবাল, ইয়েস আপনি বলতে পারেন। স্যার আমার কোশ্চেন ছিল, কোন প্ল্যাটফর্ম বা ফ্রেমওয়ার্ক নিয়ে তো কোনো রেস্ট্রিকশনস নেই, রাইট? আমি ফ্ল্যাটার অথবা কোনো গেম ইঞ্জিন লাইক ইউনিটি অথবা গ্লো ইউজ করতে পারি না? আমি যতটুক দেখেছি যে কম টুলস এর কোনো রেস্ট্রিকশন নাই, বাট অফ কোর্স ওপেন সোর্স এন্ড ওপেন টুলস গুলো যে আনপেইড গুলো সেগুলো থেকে ইউজ করবেন আর কি। সো আপনি যেগুলো বলেছেন এটা তো ওপেন সোর্স, সো দ্যাটস ফাইন। থ্যাংক ইউ স্যার। Hope you get your answer, Tamid Iqbal. এখন প্রশ্ন করতে চাচ্ছেন মৌমিতা দাস পৃথা। আপনি প্রশ্ন করতে পারেন মৌমিতা দাস পৃথা। আমি ওয়েবসাইটে দেখেছিলাম যে একটা টিমে 6 জন পর্যন্ত মানে নিতে পারবো, দেন ডিসকর্ড গ্রুপে দেখলাম 5 জন, এটা একটু যদি কনফার্ম করতেন। আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি। নাসি স্পেসে বেসিক্যালি 6 জন পর্যন্ত ওনারা অ্যালাউ করে, তো এটা আমাদের বেসিসের তরফ থেকে আপাতত হচ্ছে রেস্ট্রিক্টেড যে 5 জন। অ্যাজ আমাদের হচ্ছে যে আমাদের যে জায়গাটা একাতনটা হয় সেই জায়গা অনুযায়ী আমরা অ্যাজ এ টিম মেম্বারদেরকে অ্যালোকেট করতে পারি, সেই জন্য আপাতত ম্যাক্স মেম্বার হচ্ছে 5 জন অ্যান্ড মিনিমাম হচ্ছে 2 জন। আচ্ছা, থ্যাংক ইউ। নেক্সট আমরা প্রশ্ন নিতে যাচ্ছি ইশাক আহনাফ খান আপনার কাছ থেকে, আপনি বলতে পারেন। আমার কোশ্চেন ছিল যে আমরা যে ভিডিওটা সাবমিট করব, এখানে আমরা প্রজেক্টে যে কাজগুলো করব সেটাতে কিভাবে অ্যাপ্রোচ করতেছি বা প্রজেক্টে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছি এগুলো নিয়ে বলবো না, সাথে আমাদের কোনো প্রোটোটাইপও শো করতে হবে যে আমরা একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছি, এটা একটা প্রোটোটাইপ রেডি করে সেটাও কি শো করতে হবে? জি জি। সো প্রোটোটাইপ কি হার্ডওয়্যার নাও হয় অ্যাট লিস্ট সফটওয়্যার সিমুলেশন সেটা করতে হবে আর কি। সো আপনি একটা বেশ ভালো পয়েন্ট বলেছেন, ইম্প্যাক্ট। ইম্প্যাক্ট এটা করলে ওয়ার্ল্ডের কী লাভ হচ্ছে বা মানুষের কী উপকারে আসবে, কী স্কেলে আসবে, এই জিনিসটা কিন্তু হাইলাইট করতে হবে যে এই প্রজেক্টের ইম্পর্টেন্সটা কতটা, কেন সলভ করা দরকার, এটা কেন এত বড় প্রবলেম। এখানে কিছু কোর্স আছে স্টোরি টেলিং, সেগুলো হচ্ছে বা ডেটা স্টোরি টেলিং উইথ ডেটা, এরকম কিছু কোর্স হাইলাইট করতে পারেন যে কীভাবে বুঝাইতে হয় একটা বিগ কনটেক্সটে, যে কেন একটা গ্লোবাল পার্সপেক্টিভে আপনি যে প্রজেক্টটা প্রপোজ করছেন বা সলিউশনটা একা কেন এটা মানুষের জন্য ইম্পর্টেন্ট এবং কোথায় ফিট করতেছে আর কি। সো স্টার্টিং উইথ দ্য বিগার সিনারিও, ওকে আপনি কান্ট্রি বা গ্লোবাল থেকে শুরু করলেন, কথা ন্যারো ডাউন করতে 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 এসে ওই প্রবলেমটা আসলেন যে হ্যাঁ এইটা এত মানুষকে ইম্প্যাক্ট করছে বা এত স্কেল ইম্প্যাক্ট করছে এটা, আর এই প্রবলেমটা আমরা কি ক্রিয়েটিভলি কীভাবে সলিউশন করলাম, সলিউশনটা আসলে ভ্যালিড কি না এবং এটা আসলে সলভ করার জন্য ওয়ার্থি কি না, রেলেভেন্ট কি না, আমি কত সুন্দরভাবে প্রেজেন্ট করলাম, এই জিনিসগুলো দেখা হয়। হোপ দ্যাট অ্যান্সার্স দ্য কোয়েশ্চেন।
আমার আরেকটা কোশ্চেন ছিল, হ্যাঁ কোশ্চেনটা হচ্ছে যে রিসোর্স গুলো হচ্ছে রেস্ট্রিক্টেড করা আছে, এখন এই রিসোর্স গুলো আসলে কখন হচ্ছে আমাদের জন্য অ্যাভেলেবেল হবে, আর মানে হ্যাঁ এটাই কোশ্চেন যে রিসোর্স গুলো আসলে কখন অ্যাভেলেবেল হবে। রিসোর্স গুলো হচ্ছে হলো আপনাদের সেপ্টেম্বরের 12, আফটার 12 রিসোর্স গুলো ওপেন করে দিবে। আপনাদের আর কারো যদি কোনো এনি কনফিউশন অর এনি কোশ্চেন যদি আপনাদের থেকে থাকে তাহলে আপনারা আস্ক করতে পারেন, বিকজ ইটস দ্য অপরচুনিটি স্যারের কাছ থেকে ভালো মতো ইনসাইটস গুলো নেওয়ার। একটা জিনিস হচ্ছে সলিউশনের ইউনিট টেস্টটা হাইলাইট করার চেষ্টা করবেন আপনারা, যে প্রবলেম তো কমন হতে পারে, অনেকে দেখা যাবে যে প্রবলেম একই প্রবলেম সলভ করার চেষ্টা করছে গ্লোবালি বিভিন্ন দেশ থেকে, কিন্তু মানে সলিউশনের একটা ইউনিকনেস আনার চেষ্টা করবেন যে এটা এইভাবেই নিই, তখন হচ্ছে আপনাদের যারা জুরি তাদের মনে এটা দাগ কাটবে, হ্যাঁ এটা এইভাবে এই এই পার্সপেক্টিভ আছে। সো এরকম হচ্ছে যে সিমুলেশন করেন আর প্রোটোটাইপ করেন, সেই দেশে ওই একটা সলিউশন একটা দিক রাখার চেষ্টা করবেন, ইট ইস ইউনিকনেস এবং ক্রিয়েটিভিটি এই জিনিসগুলো একটু দেখা হয়। থ্যাংক ইউ সো মাচ স্যার। ও আচ্ছা, অ্যানাদার কোশ্চেন ফ্রম ওয়াহিদা হক। ইয়েস ওয়াহিদা হক, অলরাইট, থ্যাংক ইউ। আচ্ছা আমার কোয়েশ্চনটা হচ্ছে যে স্যার আমরা হ্যাকাথনে বেসিক্যালি যে প্রেজেন্টেশনটা দিতে যাচ্ছি ওখানে তো ঠিক আছে আমরা আমাদের প্রজেক্টের যে ইম্প্যাক্ট অ্যান্ড সলিউশন ওটাতে ফোকাস করব, বাট অ্যাট দ্য সেম টাইম স্টোরি টেলিংটা কতটুকু ইম্পর্টেন্ট, বিকজ প্রেজেন্টেশনে যতটুকু টাইম থাকবে ওখানে স্টোরিটা আনা অলওয়েজ পসিবল হয় না, আমরা যদি শুধুমাত্র ইম্প্যাক্টের সলিউশনে যদি ফোকাস করি আর কি, তো স্টোরি টেলিংটা যদি দেই সেক্ষেত্রে এটা কি হাইপোথেটিক্যাল কোনো স্টোরি বা কোনো ক্যারেক্টারের উপর বেস করে, ফর এক্সাম্পল আরেকটু এলাবোরেট করি যে আমি ধরেন একটা সফটওয়্যার বানাচ্ছি এটার ইম্প্যাক্ট অ্যান্ড সলিউশন আমার ওই প্রবলেমটার উপর বেস করে হচ্ছে, সো ওখানে আমি যে স্টোরিটা দিতে যাব ওখানে কি আমি হাইপোথেটিক্যাল ক্যারেক্টার মানে শো করব নাকি হচ্ছে রিয়েল লাইফ বেসড কোনো স্টোরি আমাকে দিতে হবে, একটু যদি কাইন্ডলি জানাইতেন। আচ্ছা সরি ফর দ্য কনফিউশন, স্টোরি টেলিং বলতে হচ্ছে আপনার সেই ন্যারেটিভটার কথা বলা হচ্ছে, আপনার এক্স্যাক্টলি একটা ক্লিপের মতো বা মুভি ক্লিপের মতো ওরকম পুরো স্টোরি সাজাতে হবে না, জিনিসটা হচ্ছে যে একটা বিগার কনসেপ্ট, আমি গল্পটা কীভাবে গুছাবো, মানে গল্প পুরো গল্প ওভাবে বলতে হবে না, ধরেন আপনি হচ্ছে একটা ওয়ার্ল্ডের ছবি দিলেন সেখান থেকে একটা ট্রায়াঙ্গুলার ফরম্যাটে নিয়ে আসলেন যে বা হাইলাইট করলেন যে এই রিজন আছে, মানে একটা স্লাইডের মধ্যেই জিনিসটা ন্যারো ডাউন করে ফেলা সম্ভব, যে ওয়ার্ল্ডে এতজন মানুষ এফেক্টেড সবাই পানি পাচ্ছে না, এই যত জায়গায় পানি আছে তার মধ্যে এই পানিগুলো নষ্ট হয়ে যায় বা এই জায়গায় দূষিত আছে, এখানে আর্সেনিক আছে বা এই যে বন্যার সময় অনেক টিউবওয়েলে পানি ঢুকে গেছে বা খাবার পানি নাই, এরকম হচ্ছে এরকম ওয়ার্ল্ডে কত স্কেলে মানুষ, এই পুরো স্টোরি আপনার বলতে গেলে হয়তো বা 5 সেকেন্ডের মধ্যে বা এরকম হচ্ছে একটা নিয়ে আসা যায় যে এরকম ওই কতগুলো ফ্যাক্ট ওভাবে সাজাবেন, যাতে আচ্ছা মানে ইনফরমেটিভ স্ট্যাটিস্টিক্স দিয়ে প্রেজেন্ট করার ট্রাই করব, নট নেসেসারিলি যে আমাকে হাইপোথেটিক্যাল কোনো স্টোরি বানাইতে হবে। আচ্ছা আচ্ছা আরেকটা, জি স্যার বলেন, যে ওই ডেটা ড্রিভেন হলে খুবই ভালো, যে আপনি মানে এই যে প্রবলেমটা সলভ করার জন্য কি কি রিসার্চ করেছেন এই জিনিসটা ভালো জিনিস। আর আচ্ছা আচ্ছা স্যার আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, ফর এক্সাম্পল আমার অ্যাপটা ধরেন ইউজার ফ্রেন্ডলি কিনা, যেমন ধরেন আমি একদম রুট লেভেলের মানুষরা আমার টার্গেট অডিয়েন্স, হ্যাঁ সেক্ষেত্রে আমি যখন এখানে টেকনোলজি আনবো যদি আমি এশিয়া জোনের কথা চিন্তা করি অতটা বেশি টেক সেভি না কিন্তু ওই রুট লেভেলের মানুষগুলা, তো সেখানে যদি আমি এআই টাইপের বা ধরেন কোনো টেকনোলজি বেসড কিছু আনতে চাই আমার কিন্তু এখানে বিজনেসটা কাইন্ড অফ চলে আসে আর কি, মানে অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, এটা কি ইউজার ফ্রেন্ডলি কিনা ওই জিনিসটাকে সামহাউ ইম্প্যাক্ট ফেলবে, যে আদৌ এটা মানে হ্যাঁ পসিবল জিনিসটা পসিবল কিন্তু যে টাইপের আমার খরচ হচ্ছে বা যে ধরনের এক্সপেন্সিভ আর কি, যদি আমি টেক আনতে চাই ওইটা কি কোনো ইম্প্যাক্ট
ফেলবে আমার ইনোভেশনটাতে? এখানে কয়েকটা পার্সপেক্টিভ আছে, ইম্প্যাক্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, স্পেশালি আমার এশিয়ান বা কোর কান্ট্রির জন্য আরো বেশি ভালো যে এটার ইম্প্যাক্টটা করবে বেশি। এখানে আপনার সলিউশনে ক্রিয়েটিভিটি আছে, এখন এটা আসলে ভ্যালিড এন্ড ফিজিবল কিনা, রিলেভেন্ট কিনা, সেটার জন্য হচ্ছে আপনার অল্টারনেটিভটা দেখাই দিতে হবে। কিভাবে কিভাবে বুঝাবেন সেটা হচ্ছে, মনে করেন আপনার এখানে ইউজার হবে একদম লোয়েস্ট ইনকাম লেভেল, ঠিক আছে, তারা হচ্ছে লেবার, ওদেরকে আপনি এআই সার্ভিস দিতে চান। এখন এই এআই সার্ভিস ওরা তো আর স্মার্টফোন ব্যবহার করতে পারবে না বা এফোর্ড করতে পারবে না, তাই না? সো আমরা এটাকে ফাইন্যান্সিয়ালি ভায়াবল অ্যান্ড ফিজিবল করবো, এবং তো আপনার এখানে এই অ্যাক্সেসটি করছে সে যাতে বাটন ফোন থেকে বা ফিচার ফোন থেকে ফোন করে ভয়েসের মাধ্যমে অপারেট করতে পারে, তার কোশ্চেনটা ওভাবে করলে সেই সেই ভয়েস অপারেট করে সেটাতে অ্যানালাইজ করে সেটা কাজ করে। এটা হচ্ছে তাহলে কনজিউমার সাইডের কষ্টটা হলো না। আর অন দি এআই সাইড, যে একটা এআই চলতে যে অনেক কস্ট লাগে, সার্ভার সাইডের কথা যদি চিন্তা করেন, ইনফ্রাস্ট্রাকচারে এই খরচটা কে দিবে? তখন আপনি যদি এটা একটা গভর্নমেন্ট সাবসিডি দিবে, এখন গভর্নমেন্ট সাবসিডি এত খরচ আছে, তো এখন এই জিনিসটা কিভাবে ভায়াবল হবে? আপনি এখান থেকে ওই সিটিজেনের সুবিধার কারণে যে একটা গ্লোবাল ন্যাশনাল জিডিপি বাড়বে বা সেভিং হবে বা কান্ট্রির ডেভেলপ যে করবে সেইগুলোর কস্ট আপনি ক্যালকুলেট দেখা দিতে পারেন, যে এটা হচ্ছে আমার এই বিগার ইনভেস্টমেন্ট যেটা আমার ব্রিং ইন টু ন্যাশনাল ডেভেলপমেন্ট, আরও অ্যাজ এ নেশন ইনকাম বেড়ে যাচ্ছে বা ডেভেলপমেন্ট হচ্ছে, সেই জিনিসগুলো হাইলাইট করবে, তাহলে তো আপনার কস্ট ইফেক্টিভ হয়ে গেল আর কি। স্যার আন্ডারস্ট্যান্ডেবল, ধরেন আমি গভর্নমেন্টের উপর এআই যে সার্ভার বা এইটার আমি একটু মোর স্পেসিফিক করে দিই, ধরেন আমার অডিয়েন্স হচ্ছে ফার্মার, রাইট? সো ওইখানে আমি আমি যে ধরেন সফটওয়্যারটা আমি ইউজ করতেছি ওইটার জন্য সামহাও আমার কিছু হার্ডওয়্যার রিলেটেড জিনিসের প্রয়োজন হতে পারে, বা ফার্মারদের তো অনেক কিছু লাগে তাদের ফার্মিং প্র্যাকটিসের জন্য, সেটা সামহা আমি যদি, হ্যাঁ ফোনটা অফকোর্স ওরা ফোনের মাধ্যমে সফটওয়্যারটা ইউজ করবে, তো সেখান থেকে আমি যখন হার্ডওয়্যারের সাথে কানেক্ট করতে যাব ওইটা তো তারা হচ্ছে নিজের থেকে করতে পারবে না, মানে আমার এখানে একটু প্রবলেম আর কি, যে আমি তো গভর্নমেন্টের উপর সার্ভারটা ফেলাইলাম কিন্তু ওয়াট অ্যাবাউট যে তারা যখন তাদের জমিতে এই জিনিসটা নিয়ে কাজ করবে ওই হার্ডওয়্যারের সাথে ওই এআইটা কানেক্ট করতে গেলে এটা তারা কিভাবে এফোর্ড মানে করবে? এখানে আপনাদের ক্রিয়েটিভিটির একটা ব্যাপার আছে, যে আপনাদের বিভিন্ন মানুষজনের সাথে কথা বলতে হবে, অ্যাকচুয়াল ফার্মারদের সাথে কথা বলতে হবে, যারা এই রিলেটেড টিচার আছে বা ইনস্টিটিউশন আছে সেই সমস্ত প্রফেশনালদের কাছে, এমনকি মার্কেটের দোকানদারদের সাথে কথা বলতে হবে যে ফার্মাররা কী কী জিনিস কিনে। তো আপনার স্পেসিফিক কোয়েশ্চেনের অ্যান্সার হচ্ছে এই প্রতিটা জেলায় ওই যারা কৃষি অফিসার আছেন তারা কিন্তু অ্যাকচুয়ালি ফিল্ডে যান, অ্যাকচুয়ালি ফিল্ডে গিয়ে টেস্ট করেন, মাটি টেস্ট করা হয়, ডিজিজের ছবি নেওয়া হয়, এই জিনিসগুলো। সো আপনার হার্ডওয়্যার রিলেটেড যেটা আছে সেটা হচ্ছে সেই কৃষি অফিসার দিয়ে সে সেটা করবে, এবং এই জিনিসগুলো মেবি ইকুইপমেন্টগুলো থাকবে গভর্নমেন্টের অথবা ভিলেজের, যে হচ্ছে একটা কমিউনিটি ট্রেড, যে শেয়ার্ড ইকুইপমেন্ট, যে অনেকজন মিলে সেটা কিনবে এবং অ্যাডমিনিস্ট্রেটর করবেন, তারপর তারাই লোক রেখে নিবে অথবা গভর্নমেন্ট সাইড থেকে অ্যাডমিনিস্ট্রেট করা হবে, এভাবে বিভিন্ন মডেল হতে পারে। I hope Wahida is clear now. So আমরা Q&A সেশনের অনেক লাস্ট প্রান্তে চলে এসেছি, আর কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আস্ক করতে পারেন। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি সবার কোয়েরিজ মিট হয়েছে আজকের। থ্যাংক ইউ সো মাচ আনাজিয়া তালিম রাসুল স্যারকে অ্যান্ড অলসো আনোয়ার পারভেজ স্যারকে, থ্যাংক ইউ সো মাচ আজকের ইভেন্টটায় জয়েন করার জন্য। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং সেশন। সো এখানে শেষ করতে যাচ্ছি, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং এভরিওয়ান। তারপরে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা ইমেল করতে পারেন, এবং
এখানে একটা ইন্সপিরেশনের একটা পার্ট রাখার চেষ্টা করবেন যা প্রো সলিউশনের মধ্যে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম স্যার।